আবারও কোচবিহার ভবানীগঞ্জ বাজারের চাঙল ভেঙে এক ক্রেতার মাথা ফেটে যাওয়ার চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে। ঘটনাটি ঘটেছে ভবানীগঞ্জ বাজারের উত্তরায়ণ এলাকায়। ব্যবসায়ীদের অভিযোগ বহুবার বলার পরও পৌরসভার পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এর আগেও এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। এইভাবে বাজারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। ব্যবসায়ীরা আতঙ্কে, তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা। যদিও এই বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং এর কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। ওই দোকানের সামনে একটা স্কুটি রাখা ছিল, তো ওই দোকানে ছেলেটা কাজ করছিল, ওনার স্কুটি। তা এই দোকানটা খুলবো বলে ওই দোকানের সামনে স্কুটিটা রাখছিলাম। তার হঠাৎ সঙ্গে সঙ্গে কয়েকটা টুকরো এসে, কয়েকটা টুকরোর মধ্যে একটা টুকরো আমার মাথায় লেগেছে। মাথা কি ফেটে গিয়েছে? না, ফাটেনি, তবে একটু সামনে খুলে গেছে, হালকা ব্যথা করছে। মানে এই বিষয়টা পৌরসভাকে আমি যতক্ষণ আসি, গত 3 বছর যাব চাপড় ভেঙে পড়ছে বিভিন্ন জায়গায় বাজারে, সেই উত্তরবাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত বহুবার অভিযোগ করা আছে, আমাদের কাছে নথি আছে। এবার পৌরসভা উদাসীনতার সঙ্গে তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কোনো নতুন বিল্ডিংয়ে কাজ উপরে ওঠে, যেটা এই বিল্ডিং লোড দিতে পারছে না। আর প্রায় প্রায় চাপড় ভেঙে পড়ছে, উন্ডের তো হচ্ছেই, কখন কি মারা যাবে সে ভাবনা ওনাকে দেওয়া আছে। ওনাদের এই কাজটা না করার জন্য এবং জনগণকে এরকম জিনিস পিক ভাবার জন্য আমরা ভীষণ দুঃখিত। আমরা চাচ্ছি কাজটা বন্ধ করুক এবং রিপেয়ারটা আগে করুক, করার পরে সম্ভব হলে বিল্ডিং করুক, কোনো অসুবিধা নেই। যেহেতু পূর্বে বলেছিল ড্যামেজ বিল্ডিং, সেই বিল্ডিংয়ে বিল্ডিং করা যাবে না, ভাঙতে হবে। কিন্তু পুনরায় বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, তালা পর তালা হচ্ছে, একসঙ্গে পরে কামিয়ে নিয়ে যাচ্ছে, অথচ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। আমি ইউনিটের রক্ষণের ব্যবস্থা চাইছি, সেই সঙ্গে কাজ বন্ধ দাবি জানাচ্ছি।